হাসপাতালের জন্য এই গাছগুলো সব কাটা হবে। আপনারা এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা শহীদ আব্দুর রবের বাড়ি। এটা চাকসুর প্রাক্তন ভিপি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রবের কবর। এই মসজিদ প্রাঙ্গণেই ওনার এই কবরটি দেওয়া হয়েছে। উনি শহীদ হয়েছিলেন রাঙ্গুনিয়ায় এবং কবর সেখানে প্রথমে ছিল। স্বাধীনতার পর মোহাম্মদ ইউনুস এবং রবিউল হোসেন কোচি সহ এই এলাকার মুক্তিযোদ্ধা তার কবরটি এখানে নতুন করে এখানে দেন। এখানে যে হাসপাতাল স্থাপনা হচ্ছে এটা হলে এই কবরটি ভেঙে ফেলতে হবে। কোনো শহীদের কবর ভাঙার কোনো নিয়ম কিন্তু বাংলাদেশে নেই। এই এখানে হাসপাতাল হলে এই নিয়মের ব্যতিক্রম হবে এবং মুক্তিযোদ্ধারা আশঙ্কা প্রকাশ করছেন যে ক্রমে তাদের সব কবরগুলোর উপরই একদিন হয়তো বিভিন্ন স্থাপনা গড়ে উঠবে। কাজে এটাকে প্রতিহত করা খুবই প্রয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এটি হাসপাতাল কলোনি মসজিদ। হাসপাতাল স্থাপিত হলে এই মসজিদটিও তার আওতায় পড়বে।